হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে একটা নতুন ভিডিও চালু করছি। আর দেখো এই যে ব্যাগটা দেখতে পাচ্ছো, এই ব্যাগটার মধ্যে আছে মাম্মামের কিছু কিছু জামাকাপড়, কারণ মাম্মামকে আজকে নাচেতে দিয়েছি। তো কোথায় নাচে দিয়েছি না দিয়েছি সেই ভিডিও আমি তোমাদের সাথে এর পরেরটাতে শেয়ার করব। তো আজকে একটুখানি ইচ্ছা আছে যে তোমরা তো আমার ডেলি ভিডিও যারা দেখো তারা বুঝতেই পেরেছো যে আমরা একটুখানি কোথাও যাব, বলতে গেলে হ্যাঁ পুরীতেই যাব। তো সেখানে যাওয়ার জন্য কিছু কিছু জিনিস কেনাকাটা করতে হবে, মানে ছোটোখাটো একটা শপিং বলতে পারো। সেই জন্য আমরা যাব হচ্ছে জুডিওতে। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এরপরে চলে এসেছি হচ্ছে মাম্মামের নাচের জায়গায়। আর দেখো মাম্মামকে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, ওদের নাচের রুমের পাশে একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে থেকে ওকে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তার কারণ নাচ বা ক্যারাটে করতে গেলে একদম ঘেমে যায়, জামাটা একদম ঘেমে ঘুমে নষ্ট হয়ে যায়, ওই জন্য ওকে জামা চেঞ্জ করে নিয়েছি এবং বেরিয়ে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে হচ্ছে বাইরে, ওই আগে ওকে দিয়ে এসেছিলো, তারপর বাড়িতে এসেছিলো, তারপর আমি একদম রেডি ফেডি হয়ে সন্ধে ফন্দে দিয়ে তারপর ওর সাথে একেবারে বেরিয়ে মাম্মামকে নিয়ে চলে যাব। তো এখন বাজে মোটামুটি 7:10-15 মতো বাজে, তো চলো বেরিয়ে পড়ি, তারপর পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তবে আমাদের মলে ঢুকতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ ওখান থেকে তো বেরিয়েছিলাম 7:10-15 নাগাদ, তারপরে যা রাস্তায় জ্যাম ছিল, প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, কারণ রাত্রির হয়ে গেলে আমাদের 1 AM হয়ে যায়, মানে যেদিক দিয়ে গেছি সেদিক দিয়ে আর আসতে পারবো না, এরকম ব্যাপার। তো জিটি রোড দিয়ে গেলে একটুখানি ভিড়টা কম হতো, কিন্তু গলি গলি দিয়ে গেছি বলে একদম প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বলে এই সবে মাত্র পৌঁছালাম। এখন মোটামুটি 8:30-8:30 কাছাকাছি বাজে, তো জানি না কতটা কী শপিং করবো না করবো, আর যেই যেই শপিংগুলো করবো অবশ্যই তোমাদের পরে দেখাবো। তো দেখো এখানে এসে দেখি যে এখানে শুধুমাত্র জামা কাপড়ই পাওয়া যায়, প্লাস আবার লিপস্টিক, নেল পালিশ, চুলের ক্লিপ এইসব পাওয়া যায়, তবে এইগুলো আমার কেনা দরকার নেই, আমি এখানে কিছু কিছু জায়গায় ভিডিও করে নিচ্ছি। তবে এখন কি বলতো, মলগুলোতে ভিডিও করতে গেলে যারা থাকে তাদেরকে একটু পারমিশন দিন, মানে পারমিশন করাতে হয়, কারণ হচ্ছে রঙ্গোলি মলে যখন আমরা যাই তখন জামা কাপড় বা যখন খাবার জিনিসপত্র বা মুদিমাল যেখানে কিনতে পাওয়া যায় সেখানে জিনিসপত্র দেখতে গেলে বা মানে ভিডিও করতে গেলে পারমিশন থাকে না, ওই জন্য এখানেও একটু জিজ্ঞেস করে নিলাম। তো বললো যে হ্যাঁ একটু ভিডিও করতে পারেন, কিন্তু যারা ওখানে কাজ করে তাদের যেন না দেখানো হয়। তো যাই হোক, ওরমভাবে কী করে বুঝবো বলো যে কারা কাজ করছে না করছে, ওই জন্য যতটা পেরেছি ততটাই ভিডিও করে নিয়েছি। এখানে এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে কেবলমাত্র লেডিসদের জন্য, এরপরে হচ্ছে মেন আর চাইল্ডদের জন্য আছে। তো আমি একটুখানি ছোট্ট করে একটুখানি তোমাদের ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়ে দিলাম কতটা মানে কীরকম কী আছে না আছে, সবই ধরো 199, 299, 399, মানে ওই 1 টাকা কমেতে সব জিনিসগুলো বিক্রি করে। তো দেখো এরপরে চলে এসেছি আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, কারণ এখানে ছেলেদের জিনিসপত্র পাওয়া যায় আর বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যায়। তো আমি কে আমাকে তোমাদের দাদাভাই কটা জামা কিনে দিয়েছে না দিয়েছে সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো, আর মাম্মামকেও একটা দিয়েছে, আর হচ্ছে নিজের জন্যও একটা কিছু কিনেছে, তো সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো বা বলবো, এখন তোমাদের দেখাচ্ছি না বা বলছি না। তো দেখো আমাদের এখান থেকে মোটামুটি শপিং করা হয়ে গেছে, আর আমার কাছে একটা ব্যাগ আছে, ওই ব্যাগের মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো ঢুকিয়ে নিয়েছিলাম, এরপরে এখান থেকে চলে যাব একদম খেতে। তো তোমাদের দাদাভাই প্রথমে বলছিল যে এখান থেকে খাবার কিনে নাও, খাবার কিনে নিয়ে একেবারে বাড়িতে গিয়ে খাবে, কিন্তু আমাদের যা খিদে পেয়েছে এদিকে মাম্মামেরও খিদে পেয়েছে, এখানে বানাবে বাড়িতে নিয়ে যাবে কতটা কি দেরি হবে না হবে তো জানি না, ওই জন্য এখানেই একটা আমাদের লেভেল ক্রসিংয়ের আগে একটা রেস্টুরেন্ট আছে, দি টেস্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই আমরা যাব এখন চলে। তো চলো যাই। তো দেখো এখানে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর মেনু কার্ড নিয়েই বসে পড়েছি, আর এবারে খুব একটা বেশি হাবিজাবি খাবো না, কারণ 9:30-10:15 কাছাকাছি বাজে। ওই প্রথমে যদি স্টার্টার নেওয়া হয় তখন কিসের অসুবিধা হয় বলতো, স্টার্টার নেওয়া হলে তখন তারপরে যে মেন কোর্সগুলো থাকে সেগুলো আমরা খেতে পারি না, ওই জন্য একটুখানি দেখে নিচ্ছি। তো আমার একটুখানি বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছিল, ওই জন্য আমি চিকেন বিরিয়ানি নিয়েছি, মাম্মাম নিয়েছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর তোমাদের দাদাভাইয়ের আজকে বিরিয়ানি ফিরিয়ানি ভাতের জিনিস কিচ্ছুই খেতে ইচ্ছা করছে না, ওর আজকে তন্দুরি রুটি বা নান রুটি এরকম জাতীয় কিছু জিনিস চিকেন দিয়ে খাওয়ার ইচ্ছা আছে, তো ওই জন্য ও দেখে নিচ্ছে।
তো আমি আমারটা মামামিটা বলে দিয়েছি, এবার ও এবার যারা লিখতে আসে মানে কি কি সার্ভ করবে না করবে তাদেরকে বলে দেবে। তো প্রথমে একটা ঠান্ডা জলের বোতল এনেছিল, কিন্তু সেটা মারাত্মক ঠান্ডা ছিল বলে এখানে একটা নর্মাল মানে ঠান্ডা গরম জল মেশানোর মতো যে জল আছে সেটাই এখানে নিয়ে এসেছিলো। আর প্রথমেই আমি যখন বললাম যে বিরিয়ানি আছে, উনি তখনই ফট করে চলে গেল বিরিয়ানিটা দেখতে, কারণ 9:30 পৌনে 10টা তো বাজে, তো বিরিয়ানি নাও থাকতে পারে। ওই জন্যই একবার ওরা মানে ফোনেতে মানে খাবারগুলো অর্ডার নেয়। তো দেখো এখানে চলে এসছে খাবার, তোমাদের দাদাভাই দু রকমের জিনিস নিয়েছে, তন্দুরি রুটি নিয়েছে একটা, নান নিয়েছে একটা, তো দু রকমের ফ্লেভারই খাওয়া হয়ে যাবে। আর এখানে হচ্ছে মামমামের চিকেন এই এগ ফ্রাইড রাইস, তার মধ্যে বিনস ছিল আর গাজর ছিল, আর আমার হচ্ছে চিকেন ফ্রাইড রাইস। তো দেখো এখন উনি সার্ভ করে দিচ্ছে, তারপরে সার্ভ করে দিলে একটু সুবিধা হয়, কারণ প্রথমটা তো একটু একদম পুরো ভর্তি আছে, উবুটুবু হয়ে থাকে, নিচে পড়েও যেতে পারে, ওই জন্য প্রথমটা উনি সার্ভ করে দিচ্ছে। তো আমাদের আগে খাবার পরিবেশন করছিল, তো আমি বললাম যে না আগে বাচ্চাটাকে দিয়ে দিন, ওই জন্য উনি রেখে আগে বাচ্চাটাকে দিয়ে দিল। তো খাওয়া দাওয়া সেরে একেবারে বাড়ি চলে যাব, বাড়িতে গিয়ে জামাকাপড় ছেড়ে ব্যাস। তো আজকে শপিং ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর এরপরে আমরা খাবো দাবো সেই ভিডিওটাও তোমাদের সাথে, মানে সেটাও সেই ভিডিও ক্লিপটাও তোমাদের সাথে এর মধ্যেই আমি শেয়ার করছি। তো চলো খাওয়া দাওয়াটা উনি বেড়ে দিক, বেড়ে দিয়ে তারপর আমরা খেয়ে নেব। আর সব সময় আমি আর মাম্মাম একদিকেই বসে, আর তোমাদের দাদাভাই বসে চলছে দুটো হেলমেট নিয়ে, আর হচ্ছে আমরা দুটো ব্যাগ নিয়ে গেছিলাম সেই ব্যাগ নিয়ে, আর আমি মাম্মাম বসি কারণ পাশাপাশি ওকে ধরো খাওয়াতে পাওয়াতে হতো তো আগে, মানে এমনিতে আমরা দুজন পাশাপাশিই বসি, যবে থেকে আমার মেয়ে হয়েছে তবে থেকে আর তোমাদের দাদাভাইয়ের পাশে বসা হয় না, তো ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো চলো ছোটোখাটো একটা শপিং হয়ে গেল, তোমাদের দাদাভাই বলেছিল যে গিয়েছিলে একটা জিনিস কিনতে আর নিলে কতগুলো জিনিস, আমি বললাম যে ঠিক আছে এগুলো বরের কাছ থেকে চাওয়াই যায়, বরের কাছে চাইবো না তো কার কাছে চাইবো বলো। তো ওই জন্য সব দেখি যে বড় বড় ইউটিউবাররা মানে বেড়াতে যাওয়ার আগে কত এত 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 শপিং করে, কিন্তু আমি তো আর এত শপিং করতে চাই না, আমি একটু ছোটোখাটোর মধ্যেই শপিং করলাম, আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই আমরা শপিং করলাম। তো বিরিয়ানিটা একদম ফ্রেশ ছিল, ফ্রাইড রাইসটাও একদম ফ্রেশ ছিল, সব রান্নাগুলি কালকে খুব টেস্টি ছিল, সব থেকে বড়ো কথা খিদে পেয়ে গেছিলো। তো চলো দেখো আমরা এবার খাওয়া শুরু করছি। তো আমি এখানেই আমার ভয়েসটা শেষ করলাম, আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি, আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুকে পেজ আছে অনুরাধা ব্যানার্জির নামে, সেটা প্লিজ ফলো করে দিও। তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, আজকের মতো টাটা। Thank you.